পয়লা জ্যৈষ্ঠ। আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানেই বিয়ের ভরা মরশুম। তবে জ্যোতিষশাস্ত্র বলছে শুধু বিয়েই নয়, তার সঙ্গে সঙ্গে প্রেমের দিক থেকেও চলতি বছরের জ্যৈষ্ঠ মাসও শুভ হতে চলেছে বেশ কিছু রাশির জাতক জাতিকার জীবনে। একঝলকে দেখে নেব কোন কোন রাশির জাতক জাতিকার জীবনে প্রিয়জনের সান্নিধ্যে হয়ে উঠতে চলেছে মধুময়। মেষ রাশি। জ্যৈষ্ঠ মাস এই রাশির জাতক জাতিকার জীবন হয়ে উঠবে খুবই আনন্দের। মাস ভোর আপনি আপনার সঙ্গীকে নিয়ে প্রতিটি মুহূর্ত আনন্দ উপভোগ করবেন। পরিবারের সদস্যদের নিয়ে দূরে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষরাশি। প্রেমের দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের কাছে অত্যন্ত শুভ। প্রিয়জনকে নিয়ে ভ্রমণে যেতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতির যোগ। স্ত্রীর কর্মকাণ্ডে স্বামীর সম্মান বৃদ্ধি। অতীতের টকমিষ্টি সম্পর্কই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাকে। মিথুন রাশি। হাসি খুশি থাকুন। এই রাশির জাতক জাতিকার জীবনে চলতি মাসে নতুন মানুষের আগমন ঘটতে পারে, যে আপনার জীবনকে আগামী দিনে ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। ধনুরাশি। এই রাশির জাতক জাতিকার জীবনে জ্যৈষ্ঠ মাস শুভ, আর্থিক দিক শুভ, ব্যবসায়ীদের জন্য ব্যবসায় লাভ। কিন্তু নিজের কর্মক্ষেত্রের দায়িত্ব অন্যের হাতে দেবেন না, এতে আপনার ব্যবসার আর্থিক দিকে সমস্যা হতে পারে। আগামী দিনে সরকারি চাকরির যোগের সম্ভাবনা প্রবল। মকর রাশি। কঠোর পরিশ্রমই আপনার জীবনে সফলতা এনে দিতে পারে। আপনার একটি ভুলই আপনার সবকিছু নষ্ট করে দিতে পারে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোবল বাড়াতে হবে। অর্থনৈতিক দিক শুভ। কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকার জীবনে জ্যৈষ্ঠ মাস মিশ্র ফল পড়বে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পরিবারের সহায়তায় কর্মক্ষেত্রে সকল প্রকার বাধা দূর হবে। নতুন করে শিল্প গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত হবে। ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য সম্মান বৃদ্ধি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।